ওড়শা নির্বাচন পরিপ্রেক্ষি যদি আমি চিত্র দেখা বহতম মাত্রার সবুচি স্পষ্ট অর্থাৎ যদি লোকসভা আসন কথা দেখা ভারতীয় জনতা পার্টি বিজু জনতা দল এপর্যন্ত একুশটি যাক আসন প্রার্থী ঘোষণা করে কংগ্রেস সতরটি আসন লোকসভা প্রার্থী ঘোষণা করেছে বাকি অপর্যন্ত কংগ্রেস সেই বাবদে স্পষ্টতা বা ঘোষণা করে না বিধানসভা ক্ষেত্রে যদি আসবা বিধানসভা ক্ষেত্র ভিতর বিজু জনতা ଆସନରେ ପ୍ରାର୍ଥୀ ଘୋଷଣା କରିବା ବାକି ଅଛି ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ପାଖାପାଖି ଷୋହଳଟି ଆସନରେ ପ୍ରାର୍ଥୀ ଘୋଷଣା କରିବା ବାକି ରହିଛି ଏବଂ କଂଗ୍ରେସ ପାଇଁ ତେଇଶଟି ଆସନରେ ପ୍ରାର୍ଥୀ ଘୋଷଣା ବାକି ରହିଛି କ'ଣ ପାଇଁ ବାକି ରହିଛି ଏ ପ୍ରଶ୍ନ ପ୍ରତ୍ୟେକଟି ଲୋକଙ୍କ ଭିତରେ ଉଙ୍କି ମାରୁଛି ଯଦି ସବୁ ଆସନରେ ପ୍ରାର୍ଥୀ ଘୋଷଣା ହୋଇଯାଉଛି ତାହେଲେ ଏଇ ଏଇ ଆସନ ଗୁଡ଼ିକ ବଳି ପଡ଼ୁଛି କାହିଁକି କ'ଣ ପ୍ରକୃତରେ ଏଠି ଅସୁବିଧା ହେଉଛି ଜଟିଳ କିଛି ସ୍ଥିତି ହେଉଛି କି ଅଙ୍କଶା ଠିକ୍ରେ ସମାଧାନ ହୋଇପାରୁନି କି କେଉଁଠି ଜୋର୍ ତୋଡ଼କା ଆସନ র ভাগভ্টা তা দেখা দলের যে নেতৃত্বের অনেক সেমান বাধ্য হওয়া পড়ুচি কি এমতি অনেক প্রশ্ন কিন্তু প্রকৃত কারণ কোণ হুয়ে তো রাজনৈতিক দল ভিন্ন আকারে ভিন্ন দৃষ্টিভঙ্গি তর্জমা করপারে কিন্তু বা্তবিক কথা তো বহু মাত্রা বুঝি হেছি যে কিছু তো অড়ুয়া রয়ে যাচ্ছি অলরা সূতা সজাড়ে প্রয়াস চালুছে সেইপা সময় লাগুছে এখন আজ নাইন ফাই প্রাইম আলোচনা বাকি সিট পাঁচ ছকা ছকি ए प्रसंग प्रसङ्गले आलोचना मो मोसित प्यानलर अतिथि भने उपस्थित अहिले वरिष्ठ साम्बादिक श्रुत श्रीराम दास आम सहित उपस्थित अहिले विजु जनता दल र मुखप्र श्रीत मिहिर राय आम सहित उपस्थित अहिले श्रीत अनिल विश्वाल भारतीय जनता पर्टी मुखपात्र आम सहित उपस्थित अहिले सहित उपस्थित अहिले श्री शुभेन्दु मल्लिक कङ्ग्रेस मुखपत्र आउँछ समस्तु स्वागत आलोचना को शुभेन्दु बाबू प्राथमिक प्रतिक्रिया मिठु चाहिँ কোণ আকলন করুছি কংগ্রেস বিজু জনতা দল ভারতীয় জনতা পার্টি কী এভি স্থিতরে অপর্যন্ত সেমান প্রার্থী ঘোষণা হয়ে পারি আহ কিছু বাকি রই যাই এবং কংগ্রেস কম অসুবিধা হচ্ছে কংগ্রেস ক্যন্ত স্পষ্টতা আনিপারি নির্বাচন এবং রাজনীতি অনেক সমীকরণ কুকি দুইটা জিনিসের লড়া যায় আর বিশেষ করে নির্বাচন অনেক ফ্যাক্টর কাম দিয়ে অনেক নজর কজরক নেই নির্বাচন পার্থী ঘোষণা করা যায় দল পক্ষের সেটা প্রযোজ্য কংগ্রেস কুয়তু বিজেডি কুয়ু বিজেপি কুয়তো দল পক্ষের সেটা প্রযুজ্য কিন্তু কংগ্রেস এই নির্বাচনে আপনার যদি গোটে কথা দেখিবে যে কংগ্রেস এ পর্যন্ত শহে চব্বিশ আসন আমি বিধানসভা ঘোষণা করে বিধানসভা প্রার্থী এবং সতেরো আসন আমি লোকসভা প্রার্থী ঘোষণা করে বিধানসভা ক্ষেত্ৰৰে আমাৰ মাত্ৰ আমাৰ প্ৰাৰ্থী ঘোষণা গুড়িকুব শীঘ্ৰ ঘোষণা কৰা যাব পি চি সভাপতি যে আমি নিৰ্ধাৰিত সময় ঘোষণা কৰি দবু আনৰে আমাৰ ঘোষণা আমি গণিত আগত আপোনাৰ কষ্টীয়া গণিত পচু নাই ইকুয়েশনটা যাইনাল হয়ে গলা সে জায়গায় ডিক্লে হয়ে যাই যজমা চালছি সে জায়গার তর্জমা হয়ে সারা পরে প্রার্থী হব এটা কিন্তু আমি কংগ্রেস দল এথরক গোটে সেফ সাইড রে অম দল পুরা শৃঙ্খলিত দল ভাবে এবং কর্মী মানে পুরো শৃঙ্খলা সহিত প্রার্থী যংগ্রেস আপনার দেখবে বর্তমানে তিন দলের প্রার্থী ঘোষণা হেলাপরে বিজেডি এবং বিজেপি অধিক মাত্ৰ আপোনাৰ দেখিবৰ কৰ্মী মানে অসন্তুষ্ট হৈছিল নেতা মানে আচিকি গণ্ডগোল কৰাৰ চেয়াৰ ফিং ফিঙা ফিঙি ঠাৰু আৰম্ভ কৰি বিজেডি অফিচৰে কংগ্ৰেছ বিজেপি অফিচৰে কৰ্মী মানে ক্ষোভ প্ৰকাশ কৰোঁ কংগ্ৰেছ গোটেই শৃংখলিত দল ভাৱে আগক আছে যিয়ে প্ৰাৰ্থী ঘোষণা হৈছিল সেই সমস্যে গ্ৰহণ কৰি নেচ্ন কৰ্মী ঠাৰ অন্য়েটা সমস্তে গ্ৰহণ কৰি নেকি ইয়াৰ কাৰণ হ'ল আমি ইয়াৰ পূৰ্বৰূ যেতিয়া গোটেই প্ৰগমন আপ নাইকি আছিলোঁ এখন প্ৰাৰ্থী প্ৰাৰ্থী ভিতৰত আমি গোটেই সৌহাৰ্দ্যপূৰ্ণ বাতাবৰণ ভিতৰত আমি কংগ্ৰেছ দল সমস্ত তৰ্জমা কলা তুমি ইয়াৰ আউটপুট এই আছিল ইয়াৰ আডভাণ্টেজেছ আমি নেও যে গোটেই কমেণ্ট খালী আমাৰ যোন আমি ডিপ্লিড হয়েছে এমনি আমার কর্মী মানে নেতা মানে তা আমি যে বাকি তেইশটি আসন অমক কোণী মাত্র আমার সেটি অসুবিধা নাই আমি সুখুরে ঘোষণা করবু অপরপক্ষের অন্য দুইটি দল পক্ষে যেতে মাত্র বিরোধর শিকার হয়েছেন সর্বোচ্চ নেতা সে দুইটি দলর নিশ্চিতভাবে পরিস্থিতি সেটি সেই প্রার্থী মানুষ ঘোষণা সেই জায়গায় সে উভয় দলর অঙ্ক নিশ্চিত ভাবে আপনার যা কৌ সে অঙ্ক তা নিশ্চিত ভাবে কষ্ট অংগ্রেস কে অঙ্ক কষ্ট নাই আমি খুব শীঘ্র ঘোষণা করি নাটে আদি দেখবা তাহলে চলিত নির্বাচন পরিপ্রেক্ষী বোধ কংগ্রেস প্রথমে নিজের প্রার্থীত্বক পরিবর্তন করেছি তো কেতে সহজ কে জটিল সেটা আপনার মানে নিশ্চিতভাবে আত্মসমীক্ষা করে যে কথা আপনার কৌশল বিশৃঙ্খলার কথা কংগ্রেস ভবন আগে যদিও বহুত মাত্রা সামনা চিত্র আসেনি কিন্তু কাঁ ভাঁ খবর সামনাক আসিছি যে অসন্তোষ তো জাহির করছেন এখন বিধিমত হয়ে পেন

দেখুন কংগ্রেস দলের তো আহ কর্মী না তখন বিশৃঙ্খলা হব কিন তা এমএলএ দল ছাড়ি পড়েলে তাঁর টিকেট করতে কংগ্রেসের কংগ্রেস তখন টিকেট দই থা তথাপি সে পড়াইলে আউ জন স্টাণ্ডিং এমএল কুয়া পড়েলে তিনজন পূর্বতন বিধায়ক যে গত নির্বাচন ভালো ভোট পাইলে

তেম ভারতীয় জনতা পার্টি অন্য দল মানুষ আজকে যদি দেখা যাব লোকসভা ও বিধানসভায় আমি প্রথমে প্রার্থী ঘোষণা করেছিল আজকে আমি সর্বাধিক প্রার্থী ঘোষণা করছু বিজেডি ও কংগ্রেস আমার পছরে অছি এবং বিজু জনতা দল যে আপনার যে বিজু জনতা দল বিলম্বিত কথা কৌ বিজু জনতা দল যে কোথা যে দশ হাজার টিকেট আবেদনকারী আমার পাখি অন্ত বড় আশ্চর্য যে দশ হাজার টিকেট আবেদনকারী কি আমি জানি নাও বট তাঁক দলের দুই ক্যাটাগো লোক টিকেট মিললা গোটি হেলে যিয়ে তা পুরোনা নেতা চারিথর পাঁচথর বিধায়ক হয়েছেন তিনথর বিধায়ক হয়েছেন আউ গোটি ক্যাটগোরি হল যে জায়গায় সে বিজেপি আংগ্রেস রু সকালে জয়নিং কলে চারটা টিকেট দে তো যদি দশ হাজার সর্ভে তাঁর রণনীতি এ সবু কাম কর তাহলে সকালে জয়নিং করে টিকেট কিন দৌলে তা মানে হল বিজু জনতা দল ব্যাকফুট্রে অ্যায়ে সি নোপ দিয়ে পার্লান সবুজ জায়গায় পুরোনা নেতা রিপিট কাল এবং যে জায়গায় দুর্বল লা সেটি বিজেপি আংগ্রেসর নেতা টিকেট দলা তন বিজু জনতা দলর যে বাস্তবিক স্থিতি ওড়শার স ভাবুখি যে ওড়িশা লোকর যে অ্যান্টি ইনকম্বাশি বড়ি সরকার বিজু জনতা দল সাবার বিফল ফলাওছে আপনার ভারতীয় জনতা পার্টি কথা যদি দেখবে আমি প্রথম আমি আমার স্ট্রাটেজি হিসারে আমি কেবে কো যে আমার পচা হাজার লোক আবেদন করছেন দশ হাজার লোক আবেদন করছেন আমি আমার সংগঠন আধারে যার অনুসারে যে ফ্যাক্টর ফিট করু সেই অনুসারে টিকেট দেলু টিকেট আজ ঘোষণা বা কালি ঘোষণা এটা বহু ফরক রাখে না টিকেট আমি প্রথমে ঘোষণা করল আজি আমি যথেষ্ট অন্য মানুষ টিকেট ঘোষণার আগে অছু এবং প্রচার মধ্যে আপনার অনেক জায়গায় দেখি এবং যদি কংগ্রেস আ বিজেডি এই দুই জন আপ জনতা পার্টি ভিতরে গোটিয়ে দেখবে কংগ্রেস হচ্ছে होेडी हो आज दिन प्रसंग नाही आम गणमाध्यम प्रतिनिधी आपण देखील विजेडी एपर्यंत सुद्धा केवळ गोटीए प्रसंगे अटकिच एनएच फिफ्टी ता छाडा द्वितीय पॉलिटिकाल इस्यू आम्ही देखिपुनाहू निर्वाचन आसुची साधारण निर्वाचन लोकसभा विधानसभा दुटा निर्वान भोटिंग पडव इस्यू नाही बा विजेडी इसू कु डरुची डिट करून डरुची आंग्रेस दळ गोटी इस्यू अटकिया विजेडी विजय मेंट हवं

ओडा जल जीवन परिवार को पर्सेन्ट पिरूको पिउपाई नरेन्द्र मोदी सरकार पैसा दिन्छ एमएसपी सेभेन्टी लाख मेट्रिक टन धान कि मोदी सरकार ये समस्त जनकल्याणकारीोजन रु आउ इन्फ्रास्ट्रक्चर डेभलपमेन्ट आईआईएम संबलपुर हो आइजर रो फुल क्याम्फेज क्याम्पस हौ स्क डेभलपमेन्ट हो हौ रो विकास हो बन्दे भारत रेलवे स्टेशन रो डेभलपमेन्ट हो ये समस्त कथा को आउँ मोदी नवीन बाबू सरकार रो जो विफलता एक तो केन्द्र योजना को लागू न करैबा एवं

যে বিলম্বিত প্রক্রিয়া হো বা যে আপনার সিষ্টমেটিক ব্যবস্থা হো তা ভিতের বর্তমান পর্যন্ত যেত ঘোষণা করে সারে আিরিশটি প্রার্থী ঘোষণা হয়ে না অডুয় কিছু রই যা কি জটিল কিছু ব্যবস্থা রয়ে যা বা বহু আশায়ী হয়ে যাই তা তর্জমা করার পড়ুচি নেই দেখুন না এই প্রথম কথা হচ্ছে যে কি যেটা অধিক আশায়ী ডেফিনেটলি ভারত ইয়ে আমার বিজু জনতা দল পাখে ডেফিনেটলি আবশ্যক ঠার অধিকা আশায়ী অব যে প্রার্থী ঘোষণা করার কথা যেটা অনিল বাবু কৌ যে প্রার্থী ঘোষণা দিনে দিদিন আগপছ হওয়াটা কিছু গুরুত্বপূর্ণ নুহে কিন্তু আপনার যে কথাটি কে যে বিজেডি তরফর কুহযাই যে ভারতীয় জনতা পার্টি পাখে প্রার্থী না আপনার দেখুন যে ভারতীয় জনতা পার্টি এই এই দৃষ্টি রাখছিল যে কি जे भारतीय जनता पार्टी विशेष गरिक जो आम दलहरू जो म प्रत्याखात हैले सही दल र प्रत्याख्या प्रार्थी मैकरी रेड कर्पेट बिछक टिकटापा प्रक्रिया आरम्भ गरिरह तरिप्रेक्षीर कुरा बर्तन जनैतिक पृष्ठभूमिको आसि आम जो कहिले बेडी पाखेर प्रसंग नै जो जो कथाले आम सान भाइ अनिल कहिले সে জবাব দেওয়া চাইবি যে কি কইছি যে কি বিজেডি লগাতার ভাবে পাঁচ পাঁচ থর লোক আশীর্বাদি ওড়শার সরকার গঠন করেছি এবং প্রত্যেক নির্বাচন সি তা সরকার উপলব্ধি মুখ্য আয়ুধ করি মুখ্য প্রসঙ্গ করি সে নির্বাচন লড়িটি আমি লড়িছু এবং এথর মধ্য আমার মুখ্য আয়ুধ রহব যে কি আমার যে সফলতা রয়েছে বা আমার যে উপলব্ধি রয়েছে ତାକୁ ହିଁ ଆୟୁଧ କରିକି ଆମେ ନିର୍ବାଚନ ଲଢ଼ିବୁ ସେଇଟା ହେଉଛି ନମ୍ବର ୱାନ୍ ନମ୍ବର ଟୁ ହେଉଛି ଦେଖନ୍ତୁ ଆମର ବିଜୁ ଜନତା ଦଳର ସମସ୍ତେ ଆପଣମାନେ ଜାଣନ୍ତି ଯେ ଗୋଟିଏ ସୁଦୃଢ଼ ସଂଗଠନ ଗ୍ରାସରୁଟ୍ ଲେଭେଲ୍ରେ ରହିଛି ଏବଂ ଆମର ଯେଉଁ ନିର୍ବାଚନ ପରିଚାଳନା କରିବାରେ ଆମର ଗୋଟିଏ ଦକ୍ଷତା ରହିଛି ଆମ ଟିମ୍ର ଏବଂ ତୃତୀୟଟି ହେଲା ଯେ କି ଆମର ଯେଉଁ ନେତୃତ୍ୱ ନେତୃତ୍ୱ ମାନବ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଯିଏ ଆମ ଦଳର ସର୍ବୋଚ୍ଚ ନେତା ଏବଂ ପାର୍ଟିର ସଭାପତି ସିଏ ଆମର ହେଉଛନ୍ତି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ପ୍ରାର୍ଥୀ ତେଣୁକରି ଆଜି ତାରିଖରେ ଆମର ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି କୁହନ୍ତୁ ବା କଂଗ୍ରେସ କୁହନ୍ତୁ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ କୌଣସି ଗୋଟେ ବିକଳ୍ପ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ପ୍ରାର୍ଥୀ ଗୋଟେ ସାମ୍ନାକୁ ଆଣିବା ପାଇଁ ସକ୍ଷମ ହୋଇନାହାନ୍ତି ଏବଂ ଯେଉଁ ସିଏ ହେଉଛନ୍ତି ନିର୍ବିବାଦୀୟ ଭାବରେ ଗୋଟେ ସମସ୍ତ ମାନେ ସବୁଠାରୁ ଲୋକପ୍ରିୟତା କ୍ଷେତ୍ରରେ ସବୁଠାରୁ ଆଗରେ ଅଛନ୍ତି ଏବଂ ଆସିବା ଯେ କି ଯେଉଁ ଆମର କଂଗ୍ରେସ ବନ୍ଧୁ ଯେଉଁ କଥାଟି କହୁଥିଲେ ଯେ ଯେ ତାଙ୍କର ସବୁ ଗ୍ରହଣ କରିନେଉଛନ୍ତି ଆନ୍ଦୋଳନ ଆମେ ଆମ ପାର୍ଟି ସାମ୍ନାରେ କୌଣସି ଦିନ ଆନ୍ଦୋଳନ ହୋଇଥିବା ମୁଁ ତ ସବୁଦିନ ଶଙ୍କ ଭବନରେ ବସୁଛି କେଉଁ ଦିନ କୌଣସି ଗୋଟିଏ ଦିନ ବି ଆନ୍ଦୋଳନ ହୋଇଥିବା ମୁଁ ତ ଦେଖିନାହିଁ ଏପ ଆଉ ଆଜିର ସନ୍ଧ୍ୟାର ସ୍ଥିତି ଆଜି ସନ୍ଧ୍ୟାରେ ଏଇ ଯେଉଁ ଟିଭିରେ ଆସୁଥିଲା ଯେ କଂଗ୍ରେସ ଭବନରେ ତାଲା ପଡ଼ିଛି

যে এই যানসিকতা যামৰ বিজেপি বন্ধু মানৰ যি মানসিকতা যি বিজু জনতা দলক বিৰোধ কৰিব যায়কিৰি

टाप सिए जो प्रसङ्ग कथा कालिम्पो पहरदिन एसबु प्रसङ्ग आसन एन् इलेक्सनरिङ प्रकृत स्पीड नै एपर्न्त आसो एउ कथागरुबी कु जो आमे आगुर भी कोई जो कहिले घर लक्ष घरे কিন্তু সাত লক্ষ ঘর কাটি কথাটি আউ দ্বিতীয় প্রথম সবু বড় কথা বিজেপি রেতমন্ডলী বারম্বার কৌশল ইনক্লুডিং আমার অনিল ভাই যে বারম্বার কুচ মোদি পর্যাপ্ত অর্থ দৌ অর্থ দৌ প্রদান করছেন মোদি আনিকি আনিক দৌড় কোথা দান কেন্দ্ৰই দিয়া শৰ্মা কয় যে

কেন্দ্ৰীয় গোটেই কথা ভাৰি বহুত সকাৰক ঢংগতে କ'ଣ ହେବ ବାସ୍ତବିକତା କିଭଳି ଭାବେ ତାହା ପ୍ରତିପାଦିତ ହେବ ଏବଂ କିଭଳି ଭାବେ ତାହା କେଉଁ ମୋଡ଼କୁ ଆସିବ ତାହା ତ ସମୟ କହିବ ଅନ୍ତତଃ ପ୍ରସଙ୍ଗ ଭିତ୍ତିକ ଆଲୋଚନା ହେବ ପ୍ରସଙ୍ଗ ଭିତ୍ତିକ ନିର୍ବାଚନ ଲଢ଼ାଯିବ ଇଏ ଗୋଟେ ସକାରାତ୍ମକ ଦିଗ ଯାହାଫଳରେ କି କିଏ କ'ଣ କରିଛନ୍ତି କେଉଁଠି ଦୋଷ ଦୁର୍ବଳତା ରହିଛି ସେ କଥା ଜନମାନସକୁ ଯିବ କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନର ଆଧାରକୁ ଯଦି ଦେଖିବା ଆଉ ଗୋଟିଏ ମୌଳିକ ଆଧାର ଯେଉଁଟାକୁ ନେଇକି ଆମେ ଆଲୋଚନାକୁ ଆରମ୍ଭ କରିଥିଲେ ଯେ ତାହା ହେଉଛି ଯେ ସିଟ୍ ଗୁଡ଼ିକରେ କାହିଁକି ଏପର୍ଯ୍ୟନ୍ତ যে প্রার্থী না ঘোষণা হয়ে নি ইয়ে গোটে ছকা ছকি অবস্থা আপনার পূর্ব বহুথর সারি এবং বর্তমান সেই স্থিতি আমি দেখুছি বিজু জনতা দল তিরিশে অটকি ঘোষণা হয়েনি ভারতীয় জনতা পার্টি ষোলরে অটকি ঘোষণা হয়েনি কংগ্রেস তেইশ রে ঘোষণা হয়ে নি ইয়ে স্থিতি আপনার কিভাবে দেখ এর কিছু সন্দেহ নাই শ্রী দল প্রার্থী করবে সে অনুয়ারে পড়ুছি আচ্ছা কংগ্রেস দল অপেক্ষা করছে যদি এ দলর যাবে ତେଣୁ ସେ ତାଙ୍କର ପ୍ରାର୍ଥୀ ଡିକ୍ଲେୟାର କରିବ କିନ୍ତୁ ମୁଁ କହିବି ତିନିଟାଙ୍କ ଦଳ ତିନିଟାଙ୍କ ଦଳର ପ୍ରାର୍ଥୀ ଚୟନରେ ଏଭଳି ଅବସ୍ଥା ହେଇଛି ଚକି ଭିତରେ ହାତ ପଶିଯାଇଛି ୟାକୁ ଦେଲେ ସିଏ ରିଭୋଲଟ କରିବ ତାକୁ ଦେଲେ ଏ ରିଭୋଲ୍ଟ କରିବ ତେଣୁ ଏ ପ୍ରକାର ସ୍ଥିତିର ମୁକାବିଲା ପାଇଁ ସେମାନେ ବ୍ୟାପକ ଭାବେ ନେତାମାନଙ୍କ ସହିତ ଯେଉଁମାନେ ପ୍ରାର୍ଥୀ ହେବେ ସମ୍ଭାବ୍ୟ ପ୍ରାର୍ଥୀ ଏବଂ ଯେଉଁମାନେ ଦରଖାସ୍ତକାରୀ বা যাই অতি পন্ত্ৰীৰে সুবিধা আলোচনা কৰোঁ কাহো কণ দিয়া যাংগঠনিক দায়িত্ব কাহ দায়িত্ব দিয়া যাব কাহ কৰা প্ৰবৰ্ধন দৌন এইটো সাধাৰণ কথা গণতন্ত্ৰৰে নিৰ্বাচন এক অনিবাৰ্য ব্যৱস্থা নিৰ্বাচনৰে প্ৰাৰ্থী দিয়া যা ব্যৱস্থা প্ৰাৰ্থী এক নিৰ্দিষ্ট দলৰ হ'ব এক অনিবাৰ্য ব্যৱস্থা চিবল নেকি ল'ব অনিবাৰ্য ব্যৱস্থা আমি জানিছো কিন্তু কথা হ'ল অনেক সময়তে আমাৰ যিটা ইুষ্ট হোৱা দৰকাৰ প্ৰসংগ ভিত্তিক যা ক'লে শিৱসাগ ই হোৱা দৰকাৰ এইছু ক' হ'ল ইছু কৰাৰকৰ্ছ মানে ইছ্যু কৰ্তা মানে বিভিন্ন দলৰ এমটাইমছ ପ୍ରାଜେଣ୍ଟ ଦଳ ମାନେ ପ୍ରେସ୍ କନଫରେନ୍ସରେ ଏ ଇସ୍ୟୁକୁ ଉଠାଉଛନ୍ତି ଏ ଯେଉଁ ଇସ୍ୟୁକୁ ଉଠାଇବେ ତ ଓଡ଼ିଆ ଲୋକ ଓଡ଼ିଶାର ଲୋକ ବାରମ୍ବାର ବାରମ୍ବାର ଏ ତିନିଟା ଦଳର ପ୍ରବକ୍ତାମାନଙ୍କ ପାଖରୁ ଏବଂ ତାଙ୍କ ଦଳର ପ୍ରେସ୍ କନଫରେନ୍ସ ଶୁଣିଛନ୍ତି ପୁଣି ସେଇ କଥା ପୁଣି ଆସିଲେ ମୂଳୁଗା ପୁଣି ସେହି ବ୍ୟବସ୍ଥା ତ କଥା ହେଉଛି ଇସ୍ୟୁକୁ ଲୋକ ଯଦି ଗ୍ରହଣ କରିଥାନ୍ତେ ଲୋକ ସ୍ୱତଃ ରାସ୍ତାକୁ ଓଲାଇ ଆସିଥାନ୍ତେ ଆଉ ମୋତେ କୁହ তিনটায় দল ভুবনেশ্বরের লোয়ার পিএমজি রে বা জেলা সদর মহকুমা দুইটা জায়গা তো তিরিশটা জেলার সদর মহকুমা ভুবনেশ্বর ক্যাপিটালে সেটি যেত আন্দোলন করতে যেতেকি লোক মানুষ ডাক্তার বারম্বার বারম্বার খবরকগজ বাড়ি টিভি বাহারি কুয়ারে আসছেন সে জান জুবনেশ্বর বুলে আসছি কে লিঙ্গ দর্শন করছে কেউ জিলা হেডক্য়ার্টারে কে আসছে কোথাও কামা করি আসছে ଲୋକମାନେ କେବେ ଇସ୍ୟୁ ଉଠାଇବେ ଏ ଦେଶରେ ଗଣତନ୍ତ୍ର ବଞ୍ଚିବାକୁ ହେଲେ ଲୋକମାନେ ତାଙ୍କ ସରପଞ୍ଚ ଜିଲ୍ଲା ପରିଷଦ ବ୍ଲକ୍ ଚେୟାରମ୍ୟାନ୍ ଜିଲ୍ଲା ପରିଷଦ ଚେୟାରମ୍ୟାନ୍ ୱାର୍ଡ଼ ମେମ୍ବର ଠାରୁ ବିଧାୟକ ଓ ସାଂସଦମାନଙ୍କୁ ପ୍ରଶ୍ନ ପଚାରିବ କ'ଣ ତ

पटाङ्गी टिक टेक्निकल कारण समस्या थाहा जो बा जो जाति बाबदेखि समस्या रहिला परिवर्तन है जो दिग कु जनता पर्ट र शिर बाहेक बहुत मत्रा आन्दोलन हुन्छ बहुत मत्रा विरोध है तिगहरू भारतीय जनता पर्टी तर्जमा तालिका आइ नै भारतीय जनता पार्टी तर्जुमा যদি যাঞ্চ করিকি আনি তাহলে বদল উত্তে রাম মন্দির পাখ অফিসে এত ঝামেলা হই থা কাই জেলা স্তরের এতে প্রশ্ন উঠে কথা হচ্ছে আমার রাজনীতি আমি দেখিছে আমি কংগ্রেস রদাহরণ দেওয়া কংগ্রেস রফিস সেটি হওয়ার দিন তা আভ্যন্তরীণ দ্বন্দ্ব চালছে যে আমি দেখা কংগ্রেস যবন প্রচেষ্টা দিনটার অফিসটা পর্যন্ত আমি খবর কাজ আনলে চালছি কথা হ'বাৰ লোক লোক কেৱল নুহ প্ৰতী ব্যক্তি যি মানে এই সদস্য অতি সেই গোটেই উচ্চ আকাংক্ষা ৰখি গোটেই দলীয় আসন পাইবু বিধায়ক টিকেট পাইবু এমপি টিকেট পাবু ন পাইলে ৰিএ কৰো তোমাৰ এই কথা হ'ল ভাৰতীয় জনতা পাৰ্টি অঁ কেৱল নুহ ভাৰতীয় জনতা পাৰ্টি আও দুইটাৰ ত'লে এই নিজে প্ৰমাণ কৰোঁ এই যি ক'লে দহ হাজাৰ পাঁচ হাজাৰ আঠ হাজাৰ তিনিটাক দল ক' অফিচ ৰে খালি বায়'ডাটা পঢ়ি নাহে বুজি নাহে আধাৰ নাই প্ৰথমে কয়ে আমি ইণ্টেলজেন্স ৰো কলেক্টৰ আনিলো পাৰ্টি আনিলো এই চব বকবাস কিছু নাই লোক মানে তিনিটা অফিচ কোনো মানে অভিযোগ আছোঁ আপোনাৰ হিচাপে কিন্তু प्रकृतले मापदण्डको गुर्व श्रृंखला असन्तोष नहे गुरुत्व गुर्व नै असंतोष भारतीय जनता पर्टी गएमोक्रटिक पर्ट दल समस्त कार्य खोला म बरिष्ठ साम्बादिक श्रीरमासार दुई गुरुत्वपूर्ण कथा कहिले प्रथम कथा राम मन्दिर पाखेर असन्तोष हौ खालि थोरै कुहत बिजू जनता दल जो टिकेट बन्टा नवीन नवास बन्टाहे कोड कफ कंडक्ट लाग नवीन नवास रु पोलिस हटे দেখা যাও কেবল শান্তি শৃঙ্খলা রাউি না চেয়ার টেবুল উড়ুচি তো বিজু জনতা অসন্তোষ তো গাঁগ গন্ডার দেখা যাচ্ছে কেন্দ্রপাড়ি বালেশ্বর যাজপুর টু নেই ভদ্রক সবুঠ গণমাধ্যম রিপোর্ট হয়েছি বাকি রা গণমাধ্যম কে ছপেব ন ছপেব সেটা ভিন্ন কথা কিন্তু বিজু জনতা অসন্তোষ সোশিয়াল মিডিয়া ভাইরাল হচ্ছে তাঁর নেতা মানে খোলা খোলি কিন্তু কৈলাশ কুসিয়া কলে তো মতো কোটি টঙ্া যাচ্ছিল টিকেট নদিও বলে তেমন এবং আউ আছে কথা সে স্যার কৌলে যেটা গণতন্ত্রের বহু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে যে প্রসঙ্গ কেবল রাজনৈতিক দল পাখে অটকি যাচ্ছি সতকথা মুখে একমত এর কারণ কন যে ওড়িশার যে সিভিল সোসাইটিটা আছে ওড়িশার যে বরিষ্ঠ রাজনীতিক বরিঠ সমীক্ষক অরিষ্ঠ সাংবাদিক অনেক যারা শুণবে সে মুখরে কি মুহ খোল আমি কৌচু বি সমালোচনা কর

বা জনা হুতুকেট হুতু সমাজি প্ৰবুদ্ধ বৰ্গ অহিলে গণতন্ত্ৰ লোক শুনিব যদি নহবা আনাদৰ ফল্ট অফ দিমুক্তিশাৰ লোক ভুক্তভোগী বিৰোধী দল গণতন্ত্ৰৰ কথা আপোনাৰ আপোনাৰ ষ্টেকি প্ৰশ্ন

ଇସୁକୁ ଏମାନେ ଉଠାନ୍ତି ଖବରକାଗଜ ଇସୁ ନ ଉଠେଇଥିଲେ ଏବେ ଆଲୋଚନା ଏଠି ହୁଅନ୍ତା ଇସୁ ସବୁବେଳେ ଉଠାନ୍ତି ସାମ୍ବାଦିକ ଆଉ ଯେଉଁ ଦଲାଲ ମାନଙ୍କ କଥା କହୁଛେ ଯେଉଁମାନେ କିଣାବିକା ସାମ୍ବାଦିକ ସେ ଅଲଗା କଥା ସବୁ କିଣାବିକା ଲୋକ ଅଛନ୍ତି কিৰামিকাষয়ে মামা কলা আমি কংগ্ৰেছ

ठिक अहिले आउँछ कहिले समाज र विभिन्न वर्गले अहिले जो प्रतिष्ठित अहिले जो आएको आउरी प्रखर कथा ठिक अरे दरकार जो हौ स्तर हुन्छ स्तर पर्यन्त जाउँछ किंतु भारतीय जनता पार्टी विरोधी दल हिसाब हिसाबले जो जो प्रसंग को उठे ता गएिकल एंड पर्यन्त जाइछ कि श्रुत अनि विश्वाल म दुईटी उदाहरण आगे आउँदै मन्डी धान न नउठा पर्यन्त गोटे धान उठ्नु ন পৰ্যন্ত आपण माने প্রতিবাদ करिवे आंदोलन करिवे आमे कोन एक कथा बुझी जिबु आपण माने आंदोलन उठे देले अर्थात सबु मंडीरु दानो लोकंकर क्रय होइ गला एक कथा बुझी जिबु की द्वितीय মমতা মেহৰ প্রসঙ্গ आपण माने বহুত জোৰ প্রতিবাদ করতিলে ৰাজ ৰাস্তাৰ প্রতিবাদ করতিলে জৌদিনা বিধানসভা সৰলা সেইদিনা आपणক প্রতিবাদ দুটা প্রসঙ্গ आपण उठे बेसी সময়ৰ ধান মণ্ডি কথা সনা মণ্ডি সৰতে কওঁ মইক বিৰোধৰ নেতা আছিল বিধানসভারে 10 দিন বিধানসভা বন্ধ হলা এবং ভাৰতীয় জনতা পাৰ্টিৰ

এবং ম আহ্বান করছি যে কি সে ওড়িয়া অস্মিতা আজ পর্যন্ত কন করছেন না নির্বাচন আসবা বে আসিলা বলি গোটে ওস্মিতা প্রসঙ্গি আসছেন মুষ্ষ্টীকরণ দেব যে ওড়িয়া র হোক বিজু জনতা মূল মূলমন্ত্র এবং তা বিজু জনতা দল আগু বড়ুচি এবং ওড়িয়া অস্মিতা বিজু জনতা দল আপনার সেই যে ওড়িয়া ভাষা কু শাস্ত্রীয় মা ক্ষেত্রে কোন্তু কিংবা ଓଡ଼ିଆ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ନିର୍ମାଣ କ୍ଷେତ୍ରରେ କୁହନ୍ତୁ କି ଓଡ଼ିଆ ଭାଷାର ଆନ୍ତର୍ଜାତୀୟ ଭାଷା ସମ୍ମିଳନୀ କରିବା କ୍ଷେତ୍ରରେ କୁହନ୍ତୁ ଓଡ଼ିଆ ଅସ୍ମିତା ପାଇଁ ବିଜୁ ଜନତା ଦଳ ସବୁବେଳେ ସମର୍ପିତ ରହିଆସିଛି ଦିସ୍ ଇଜ୍ ନମ୍ବର ୱାନ୍ ନମ୍ବର ଟୁ ହେଉଛି ଯେ ସିଏ ପ୍ରଶ୍ନ ପଚାରୁଥିଲେ ଯେ କେତେ ଅଛି ଆପଣଙ୍କର ପରକାପିଟା ଇନକମ୍ ଆମର ପର୍କାପିଟା ଇନକମ୍ ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଯେ ଲକ୍ଷେ ଏକାବନ ହଜାର ଅଛି এবং সবুঠার গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কি যে তাঁর এটা পছন্দ আসুনি কিন্তু ইহা মাত্র পনেরো ষোলের বাউন হাজার থিলা এবং বৃদ্ধি হয়ে কি আপনার লক্ষে বাউন হাজার লক্ষে একাবন হাজার আসছে এবং পর হেড ডেপ্ট যেটা হচ্ছে মুন্ড পিছা ঋণ যে যে জিনসটি সেটা মাত্র বাইশ হাজার সেটা হচ্ছে দেশরে বা ওড়িশা হচ্ছে সর্বনিম্ন তা উপরে সমস্তে অনেক গোটে গোটে গটে গোটে মিনিট গোটে গোটে সেকেন্ড আগে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড তেরে কিন্তু আমার যদি দেশের আপনার দেখবে ইনকম লক্ষে পঁয়ষট্টি হাজার আর্ হেড লোন হচ্ছে লক্ষে ছয়ালিশ হাজার আপনার গ্যাপ আপনার এই জাঁপারে আপ লক্ষে পঁয়ষট্টি হাজার অনেক আমার যদি বিশ্বস্তর আপনার আনালিসিস করবে ভারত শহে ছয়ালশতম স্থানের চিড়াইছে তেমকরি এই যে

দেখু মুট কথা আপোনাক প্ৰথম ৰূপ স্পষ্ট কৰি দে আমি সেই ক্ষেত্ৰৰে কিছু কোনো পছোৱা নাহো অপৰ পক্ষে যি ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰৱক্তা যি আৰপ লগৈছিলে যে কংগ্ৰেছ কৰ্মী নাহি কংগ্ৰেছ নেতা দল ছ এথৰ আজিয়া সবুঠাৰ সংখ্যা আপোনাৰ গণি আচিবা উচিত

বয়ালিশটা চিট পাই এহংকাৰ কংগ্ৰেছ দল বিলুপ্ত হৈ গলু আপোনাক লজ্জা লাগিব বিজু জলৰ মুখপাত্ৰ কৈছিল আজি আপোনাৰ লজ্জা অনুভৱ কৰিব কথা আপোনাৰ গৰ্ভৰে কওঁ তিনি হাজাৰ কোটি আপোনাৰ তহবিলাক হস্পিটেল মানুহে